ये तो अपनी जुबान है। जुबान एक हो तो दिल भी एक होने चाहिए। কখনো কি ভেবে দেখেছেন চার টাকায় বিক্রি হওয়া পান মশলা অ্যাডভার্টাইজমেন্টের জন্য অজয় দেবগান, শাহরুখ খান, অক্ষয় কুমারের মতো বড় বড় স্টারকে কিভাবে এফোর্ড করে? পান মশলা, গুটখা, খৈনি, ও সরি, বরং এটা বলা ভালো, এই কেশর এলাইচির কোম্পানি কিভাবে এত ভালো করে এত বড়ভাবে বিজনেস করতে পারে? এই রংকে দিয়ে বিক্রি হওয়া প্রোডাক্ট কোম্পানি আসলে যে কতটা বড় আর কিভাবে আমার দেশকে নষ্ট করে চলেছে, আজকে সেই বিষয়ে কথা বলব। যদি ভিডিওটি আপনার একটু ভ্যালুয়েবল মনে হয় তাহলেই শেয়ার করুন অন্যান্যদের সাথে। সবচেয়ে প্রথম প্রশ্ন, এই পান মশলা কোম্পানি এত বড় বড় স্টারকে কিভাবে এফোর্ড করে? বড় বড় ফিল্মি অ্যাওয়ার্ড অনুষ্ঠান, নিউজ পেপারের ফ্রন্ট পেজে নিজেদের অ্যাডভার্টাইজমেন্ট, এছাড়া মাত্র 30 সেকেন্ডের অ্যাডভার্টাইজমেন্টের জন্য ফরেন লোকেশনে শুটিং, এইসবের জন্য তো একটা মোটা অঙ্কের টাকা নিশ্চয়ই প্রয়োজন। কিন্তু এই কোম্পানিগুলো সেগুলো ইজিলি এফোর্ডও করতে পারে, এর কারণটা জানলে বেশ অবাকই হবে না। কেননা ভারতে এই গুটখা কোম্পানির মার্কেটিং ভ্যালু 41,000 কোটির কাছাকাছি, আর এই ভারতেই একটি চকলেট কোম্পানির মার্কেট ভ্যালু 16,000 কোটির, আর একটি বিস্কিট কোম্পানির মার্কেটিং ভ্যালু 37,000 কোটির। এখন ধরে নেওয়া যাক একজন বড় স্টার একটি অ্যাডভার্টাইজমেন্টের জন্য 10 কোটি টাকা চার্জ করল, সেটা এই 41,000 কোটির কোম্পানির কাছে 0.02% মাত্র। ভারত পান মশলা এক্সপোর্ট করার ক্ষেত্রে পুরো বিশ্বে নাম্বার 1, আর আমাদের সবচেয়ে বড় ইম্পোর্টার হলো UAE। পুরো তাম্বাকু ইন্ডাস্ট্রিতে প্রায় কাজ করে 4.5 কোটির উপরে মানুষ, অর্থাৎ 4.5 কোটি মানুষের কর্মসংস্থান জুড়ে রয়েছে এই তাম্বাকু ইন্ডাস্ট্রিতে। এবার আসি দ্বিতীয় প্রশ্ন, বাজারে কি ক্যান্সার বিক্রি করা লিগাল? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি সমীক্ষায় উঠে এসেছে প্রতি বছর সারা বিশ্বে 10 কোটির উপরে মানুষ মারা যায় এই তাম্বাকু রিলেটেড ক্যান্সারের কারণে, যেটা আগামী কয়েক বছরে 100 কোটিও ছাড়িয়ে যাবে। মুভি শুরু হওয়ার আগে আপনারা নিশ্চয়ই ওই মুকেশ পালের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন। ক্যান্সারের সাথে এই তাম্বাকুর কী সম্পর্ক রয়েছে সেটা জানার জন্য কোনো বড় সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র আপনাকে টিকিট কেটে একবার মুভি হলে যেতে হবে, তাহলেই আপনি বুঝে যাবেন যে ক্যান্সারের সাথে তাম্বাকুর কী সম্পর্ক রয়েছে আর তাম্বাকুর সাথে মুকেশের কী সম্পর্ক রয়েছে। মহিনে মে করিব 80-90% मुंह के कैंसर तंबाकू चबाने से होते हैं। ये मुकेश की कहानी है। मेरा नाम मुकेश है, मैंने सिर्फ 1 साल मुंह का चबाया, अब मुझे कैंसर हुआ है और मेरा ऑपरेशन होना है, शायद मैं इसके आगे बोल नहीं सकूंगा। अफसोस, मुकेश बच नहीं सका और वो सिर्फ 24 साल का था। खैनी, पान, गुटखा, पान मसाला सब जान लेते हैं। किंतु आपको वार्निंग है पड़े कि कोई इंडस्ट्री दिन के दिन এত বেড়েই চলেছে, কারণ ওরা জিনিয়ার্স, মার্কেটিং এর জিনিয়ার্স। আপনি আজকের দিনে দাঁড়িয়ে ভারতের মতো দেশে তাম্বাকু প্রমোট করতে পারবেন না, কারণ 2011 পর সমস্ত স্টেট গভর্নমেন্ট তাম্বাকু প্রমোটের উপরে ব্যান্ড লাগিয়ে দিয়েছে। তখন এই কোম্পানিগুলো বুদ্ধি করে পান মশলা থেকে তাম্বাকু আলাদা করে দিল। পান মশলা বেসিক্যালি এক ধরনের পান সাজানোর মিক্সচার, যা কেশরের নামেও বিক্রি হয়, ফুড আইটেমের মতোও বিক্রি হয়। ইনফ্যাক্ট পান মশলাকে যে গভর্নমেন্ট অর্গানাইজেশন রেগুলেট করে, একটা বিস্কিট কোম্পানিকেও সেই গভর্নমেন্ট অর্গানাইজেশনই রেগুলেট করে। যখন একটা পান মশলার মধ্যে আর তাম্বাকু রইল না, তখন পান মশলা খেলে আর ক্ষতি কোথায়? কিন্তু দ্য সিক্রেট ইজ, যখন আপনি পান মশলা কেনেন তখন লোকাল দোকানদার পান মশলার সাথে আপনাকে একটা এক্সট্রা প্যাকেট দেন জিসমে আসলি মাল হতা, আর সেটা পান মশলার সাথে মিশিয়ে খেলে গিফট হিসাবে পাওয়া যায় মুখের ক্যান্সার। আমি দোকানে গিয়ে এক্সপেরিমেন্টের জন্য একটি পান মশলা চাইলাম, আর দোকানদারও আমাকে না জিজ্ঞাসা করে এই ছোট্ট প্যাকেটটি দিয়ে দিল, কারণ দোকানদারও এত সিনসিয়ার ছিল যে ক্যান্সার ছড়াতে সেও তার দায়িত্ব এড়িয়ে যাচ্ছে না। তাহলে পান মশলার প্যাকেটে তোর কোনোভাবেই তাম্বাকু রইল না, তাহলে ওই ক্যান্সারওয়ালা ওয়ার্নিংয়ের আর কী প্রয়োজন? আর ঠিক এই মডেলের উপরেই বেশ করে একজন স্টার রাজি হয়ে যায় অ্যাডভার্টাইজমেন্ট করতে। অফকোর্স 5-10 কোটি টাকা তো পাওয়া যাচ্ছে, তাহলে করলে ক্ষতিটা কোথায়? এই স্টাইল অফ অ্যাডভার্টাইজমেন্টকে সরোগেট অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়। অ্যালকোহলের অ্যাডভার্টাইজমেন্ট করাও বারণ, অ্যালকোহল কোম্পানিগুলো তখন ওই নামেই ক্লাব সোডা বানিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করে, যাতে সাধারণ মানুষের মধ্যে একটা ইমেজ ক্রিয়েট হয়। ক্যাসেট ও সিডি রিলিজ করে, যাতে সাধারণ পাবলিকের মাথায় ব্র্যান্ডের নাম থাকে। পপুলার অ্যাড ক্যাম্পেইন চালায় টিভি ও সোশ্যাল মিডিয়াতে। এবার ভাবুন তো, আপনি কি দোকানে গিয়ে কখনো ওই কোম্পানির সোডা, ওয়াটার, সিডি বা ক্যাসেট কিনেছেন কখনো? কিন্তু যখন আপনি ওয়াইন শপে মদ কিনতে যান, আপনার মাথায় ওই নামগুলো ঘুরে বেড়ায় যেটা আপনি ওই অ্যাডভার্টাইজমেন্টে। সিমিলারলি পান মশলার কোম্পানিগুলো ওই সিলভার কোটেড এলআইচির অ্যাড করে, আর এলআইচির অ্যাড করা তো কোনো ক্রাইম নয়,
আর ওই এলাইচির প্যাকেটগুলো হুবাহু দেখতে ওদের এই কোম্পানির খয়নির প্যাকেটের মতো। কিন্তু এই অ্যাডে তার কোনো মেনশান কোথাও নেই। ইনফ্যাক্ট আমি একজন বড় হিরোইনকে দেখেছি চায়ের অ্যাড করতে, যেখানে হিরোইনের ড্রেস ছিল একদম ওই কোম্পানির খয়নির প্যাকেটের কালারের। এই ধরনের সরোগেট অ্যাডভার্টাইজমেন্ট কোনো ছোট বড় স্টারকেই ছাড়েনি, সেটা হিন্দি হোক বা সাউথের। এবার চিন্তার বিষয় হচ্ছে আমি কেন এই ভিডিও বানাচ্ছি। আমরা সবাই জানি গোটখা চেবানো খারাপ, আমরা সবাই জানি বড় স্টার অ্যাডভার্টাইজমেন্টে মিথ্যে কথা বলছে, আমরা সবাই জানি এই গুটখা খাওয়ার পর আমাদের যদি ক্যান্সার হয় তাহলে সেটা আমাদের এফোর্ড করার মতো সাধ্য নেই। তাহলে আমরা যদি সবাই বোকা হই তো বোকা, কিন্তু তাতে কী আসে যায়? আসে যায় বস, তাদের আসে যায় যারা এই গুটখা খান না। আজ পর্যন্ত ভারতে 5 লাখের উপরে মানুষ কোভিডে মারা গেছে, কিন্তু এমন একটা অসুখ যে অসুখে প্রত্যেক বছর 5 লাখ করে মানুষ মারা যাচ্ছে আর যেটা রিপিটও হচ্ছে প্রত্যেক বছর, যে অসুখটার নাম টিভি, যেটা নিয়ে কোনো উচ্চবাচ্যও হয় না আর সাধারণ মানুষের মধ্যে এর কোনো সচেতনাও দেখা যায় না। সাধারণ মানুষ কি সরকারের মধ্যেও এর কোনো সচেতনা দেখা যায় না। এই টিভির 1/3% কেস আসে ভারত থেকে, কেননা টিভিও কোভিডের মতোই ড্রপলেটস থেকে ছড়ায়। যখন একজন এফেক্টেড মানুষ হাঁচি বা কাশি দেয় বা তার থুতু রাস্তায় ফেলে তখন তাদের ইনফেক্টেড ড্রপলেটস হাওয়াতে ছড়িয়ে পড়ে। এবার প্রশ্ন হচ্ছে যাদের শরীরে টিভি নেই তারা কি হাঁচি বা কাশি দেয় না? হ্যাঁ নিশ্চয়ই দেয়, কিন্তু তারা গুটখা খাওয়া মানুষের মতো এখানে সেখানে থুতু ফেলে না। একজন পান মশলা খাওয়া ব্যক্তি 10 মিনিটে অন অ্যাভারেজ 20 বারেরও বেশি থুতু ফেলে। একজন পান মশলা খাওয়া ব্যক্তি যিনি অটো রিক্সা চালান যার শরীরে টিভি রয়েছে, তিনি যখন তার অটো নিয়ে সারা শহর ঘুরে বেড়ায় আর তিনি যখন থুতু ফেলে সেই থুতুর মাধ্যমে তিনি একদিনে গোটা শহরকে আক্রান্ত করতে পারে। আপনার ঘরেও এই অসুখ ঢুকিয়ে দিতে পারে, আপনার কোনো দোষ ছাড়াই আপনার জীবনকে বরবাদ করে দিতে পারে। তাহলে এটার জন্য আমরা ঠিক কী করতে পারি? আমি ভিডিও শুরুতে আপনাকে একটা কথা বলেছিলাম যে এই ইন্ডাস্ট্রি কতটা বড়, তার একটা সিম্পল কারণ ছিল আমার পান মশলা কোম্পানিকে একটা প্রশ্ন করার আছে। যদি আপনারা এত পয়সা খরচ করে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, যদি আপনার অ্যাডে একের থেকে বেশি স্টার আনতে পারেন, তাহলে আপনার এত বড় সাম্রাজ্যর একটু ছোট্ট অংশ খরচ করে কেন আমার দেশকে পরিষ্কার করার কাজে ব্যবহার করছেন না? যে সমস্ত ব্যক্তিরা আপনার কোম্পানির প্রোডাক্ট খেয়ে টিবি বা ক্যান্সারে আক্রান্ত তাদের চিকিৎসা দায়ভার কেন আপনারা নেন না? ইন্ডিয়ান রেলওয়ে প্রত্যেক বছর 1200 কোটি টাকা খরচ করে শুধুমাত্র এই গুটখার থুতু পরিষ্কার করার জন্য। যদি আমরা লজিক্যালি বিষয়টা দেখি তাহলে এই খরচ অ্যাকচুয়ালি কাদের করা উচিত, এই লস আসলে কাদের গোনা উচিত? আপনার প্রোডাক্ট আপনার কোম্পানির প্রোডাক্ট, তাতে তাম্বাকু আছে কি না আছে আমার তাতে কিচ্ছু এসে যায় না, কিন্তু আপনার প্রোডাক্ট যখন আমার দেশকে এইভাবে 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 নষ্ট করছে তখন সেটা নিয়ে কথা বলার অধিকার নিশ্চয়ই আমার আছে। যারা থুতু ফেলে তাদের তো কোনো লজ্জা নেই, আপনার কি কোনো লজ্জা আছে? নাকি সেই লজ্জাটুকু এই অ্যাডের পেছনে খরচ করে ফেলেছেন? সত্যিই ভালো হতো যদি এই 41,000 কোটির কোম্পানি তাদের 0.01% টাকা এই থুতু পরিষ্কার করার কাজে লাগাতো, কিন্তু তারা সেটা করে না, কারণ আমাদের সরকার খুবই উদাসীন এই ব্যাপারে, সবচাইতে বড় উদাসীন আমরা। কিন্তু এত সব কিছু খারাপের মাঝেও আমি আমার ব্যবহারে তো একটু পরিবর্তন আনতেই পারি। আমি ঠিক করেছি এবার থেকে আমি যে অটোতে বসবো সে অটোওয়ালাকে একবার হলেও জিজ্ঞাসা করব আপনি কি গুটখা খান। কিন্তু আমি ভেবেছিলাম এই প্রশ্ন করাতে আমি হয়তো সারাদিন কোনো অটোই পাবো না, আই ওয়াজ টোটালি রং। আমি পরক্ষণেই নেক্সট অটো পেয়ে গেছি। এটা করাতে আমি দুটো হেল্প করতে পারলাম, এক আমার নিজেকে আর আমার সমাজকে। আমার পয়সা সেই মানুষের কাজে লাগলো যে মানুষ গুটখা খেয়ে টিবি বা নোংরা ছড়ায় না। দ্বিতীয়ত আমি সেই অটোতে বসেছি যেখান থেকে আমার আর আমার পরিবারে টিবি হওয়ার চান্স অনেক কম। হ্যাঁ এটা সত্যি কথা, শুধুমাত্র সাধারণ মানুষ না, সব থাকতে হয় বস, অটো চালক, রিক্সা চালক, পুলিশ, এমনকি নেতামন্ত্রীরাও। মেরা ভারত মহান, এই কথাটি বড় বড় ট্রাক বা লরির পেছনে দেখা যায়, কিন্তু সেই ট্রাক থামিয়েই ট্রাক চালক মহান ভারতের উপরেই থুতু ফেলে। আপকা মুহে ক্যান্সার ঠুস না হয় তো ঠুসি, লেকিন মেরা ভারত কো গন্দা মত কিজিয়ে, এই আপসে নিবেদন। এবার আমার প্রশ্ন আপনাকে, আপনি কি সেই অটো চালককে পয়সা দেবেন যে অটো চালক আপনার ঘরে টিভির মতো অসুখ বয়ে আনে? আপনি কি সেই ফিল্মি স্টারের ছবি দেখবেন যে প্রোডাক্ট খেয়ে ক্যান্সার হয় তার অ্যাডভার্টাইজমেন্ট সেই ফিল্মি স্টার করে? যদি প্রশ্নগুলোতে একটু আপনার সেন্স মনে হয় তাহলে শেয়ার করুন, ট্যাগ করুন সেই পান মশলা কোম্পানিকে যারা আমাদের দেশকে এইভাবে নোংরা করছে, ট্যাগ করুন সেই সেলিব্রিটিকে যারা এর অ্যাডভার্টাইজমেন্ট করছে, যদি আপনার একবারও মনে হয়ে থাকে যে আমার ভারত মহান।